নোটিশ, আজকের পিএলপি ফাইল ডাউনলোড করতে 6টি পাসওয়ার্ড চাইবে, আর এই পাসওয়ার্ড কোথায় পাবেন? বন্ধুরা, এই ভিডিওর মাঝে একে একে 6টি পাসওয়ার্ড দিয়ে দিব, তার জন্য আপনাদের পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। চলুন এখন মূল ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতো আজকে একটি নতুন পিএলপি ফাইল শেয়ার করতে চলেছি বন্ধুরা। আজকের পিএলপি ফাইলটি হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট টাইশর্ট ডিজাইন। তো বন্ধুরা, ক্রিকেট টুর্নামেন্ট টাইশর্ট ডিজাইন করতে অনেক কষ্ট করতে হয়েছে। তো আপনাদের আর বেশি কষ্ট করতে হবে না, শুধু আপনারা পুরো ভিডিওটা দেখে আপনারা পিএলপিটা ডাউনলোড করে কাস্টমাইজ করতে পারবেন। তো বন্ধুরা, এই পিএলপিটা আপনারা কাস্টমাইজ করে কম্পিউটার থেকে প্রিন্টও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তো সাথে থাকবেন। তো গাইস, এই পিএলপিটা ডাউনলোড করে কাস্টমাইজ করতে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে পিক্সেল ল্যাব। আপনারা প্লে স্টোরতে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন বা ইনস্টল করে নিতে পারেন। তো চলুন এখন মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসবেন। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনার ফোনে থাকা পিক্সেল ল্যাবটি ওপেন করবেন। তো ওপেন করার পর দেখতে পারবেন নিচের দিকে মাই প্রজেক্ট এবং থ্রি ডট লাইনে ক্লিক করলে ওপেন ডট পিএলপি ফাইল। তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজের উপরের দিকে দেখতে পারবেন ডট পিএলপি। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। তো আপনারা পিএলপিটা ডাউনলোড করলে যে ফোল্ডারে চলে যাবে আপনারা সেই ফোল্ডারে চলে যাবেন। আমি যেহেতু পিএলপিটা সেভ করেছি, তার জন্য আমি চলে যাচ্ছি পিক্সেল ল্যাব নামক ফোল্ডারে। তো ফোল্ডারে আসার পরে এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজই হচ্ছে আপনার মেন পিএলপিটা থাকবে। তো আমার পিএলপি নামটি হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট ডট পিএলপি। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দুটো অপশন চলে আসবে। তো আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখতে পারবেন আমার পিএলপিটা ওপেন হয়ে গেছে পিক্সেল ল্যাবে। তো এখানে দেখতে পারবেন লেয়ার আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা লকটা সেরে নিয়ে কাস্টমাইজ করবেন। আমি কাস্টমাইজ করছি না, কাস্টমাইজ করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি কাস্টমাইজ করছি না। তো আপনারা কাস্টমাইজ করে নেবেন, কোনো সমস্যা হবে না। তো কাস্টমাইজ করা শেষ হয়ে গেলে দেখতে পারবেন সেভ আইকন, এখানে ক্লিক করবেন। এরপরে সেভ অ্যাজ ইমেজ। তো আপনারা যেহেতু পিন করবেন তার জন্য আল্ট্রা করে দেবেন। তো আল্ট্রা করে দিলে আপনারা বেশি রেজুলেশন হবে। এরপরে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে আপনারা গ্যালারিতে সেভ করবেন। তো বন্ধুরা, এই ক্রিকেট টুর্নামেন্ট টাইশর্ট ডিজাইনটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আরও এরকম নতুন নতুন পিএলপি ফাইল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাইমনটেক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। তো বন্ধুরা, পরবর্তী কীরকম ভিডিও চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।